হে জগৎবাসী, আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের কাছে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে মানুষ এই কথাটি বুঝুক বা না বুঝুক এই কথাগুলো বলে থাকে। সে কথাগুলো হলো যে বলতেছে একটা জিনিস, দেখবেন আমরা যদি বাহ্যিকভাবে কাউকে ভাই বলে ডাকি তাহলে ভাই বলবো, তাকে চাচা বলা যাবে না, তাকে অন্য কিছু বলা যাবে না, ভাই বলে ডাকতে হবে, বা ভাইকে বন্ধু বলা যাবে, কিন্তু ভাইকে কিন্তু বাপ বলা যাবে না। তো আরও একটি বিষয় হলো, আমরা একটা কথা বলে থাকি যে আল্লাহকে বলে থাকি জগৎ পিতা, যিনি জগৎকে লালন পালন করে থাকেন, জগৎকে খাওয়াইয়া রাখেন, তিনি হলো জগৎ পিতা। আবার বলতেছি যে আল্লাহ জগৎ স্বামী, আল্লাহ জগৎ স্বামী, এই জগতের ভরণ পোষণ দিচ্ছে, কোথায় কি লাগবে তা দিচ্ছে, তিনি আমাদের জগৎ স্বামী। তাহলে আমরা যে মুখে বলেছি তিনি জগৎ পিতা, আবার সেই মুখেই কিন্তু বলে থাকি তিনি জগৎ স্বামী। তাহলে একটি দেশে পাপ আরেকটু দেশে হলো পূর্ণ। তো আমি এই কথাটি বলতেছি এই জন্য যে আমরা এই কথার উপরে কিভাবে দেব মান্য। যিনি জগৎ স্বামী তিনি তো জগৎ স্বামী, আর যিনি জগৎ পিতা তিনি তো জগৎ পিতা, তাহলে কি দুইজন? না বাবা, তবে যিনি স্বামী তিনিই পিতা। আজ যিনি একজনের কাছে স্বামী হয়ে এসেছে, কিছুদিন গেলে সন্তানাদি হলে তার কাছে তিনি পিতা হবেন। তবে আল্লাহকে স্রষ্টা বা সর্ববিষয়ে সর্বশক্তিমান হিসেবেই ডাকা উচিত, কারণ আজ যাকে আমি জগৎ স্বামী বলে মানব, আবার হয়তো কোনো দিন জগৎ পিতা বলে আমার মুখে দিয়ে আসতে পারে। তো যেটাই ডাকবেন, জগৎ স্বামী একটাতেই থাকবেন, জগৎ পিতা একটাতেই থাকবেন। পিতা যেরকম সন্তানের কাছে অনেক দামি, আবার সন্তান পিতার কাছে অনেক দামি, তেমনি স্বামীর কাছে স্ত্রী অনেক দামি, এবং স্ত্রী স্বামীর কাছে অনেক দামি। তো এই জন্য বলবো যেটা বলবেন একটাতেই থাকবেন। তবে হে জগৎবাসী, যে এই জগতে আমরা এসেছি, আমরা কেন এসেছি? যে আল্লাহ একটি কথা বলেছেন, এই পৃথিবী আমি সৃষ্টি করেছি শুধু প্রেমেরই কারণে। যদি প্রেমেরই কারণে হয়ে থাকে, তাহলে যার সাথে আমার প্রেম হবে সেই প্রেমটা কিরকম হতে হবে? সেই প্রেমটা কি পিতা পুত্রের? না। সেই প্রেমটা কি স্বামী স্ত্রীর? না। সেই প্রেমটা হবে প্রেমিক প্রেমিকার, যে একজনকে একজন না দেখলে বাঁচে না। তো একজন একজনকে না দেখলে বাঁচে না, এই যে বিষয়টা, তো আমি সেই বিষয়টা বলবো, যাকে এক নজর না দেখলে ভালো লাগে না সেই তো প্রেমিক, আর সেই তো প্রেমিকা। তাহলে আমি বলবো জগৎ স্বামীকে আমরা কী রূপে চাই, জগৎ পিতা রূপে না জগৎ স্বামী রূপে? তাহলে আমি মনে করি আল্লাহ যদি পরমাত্মা হয়ে থাকেন, পরম আল্লাহ হয়ে থাকেন, তাহলে জীব কিন্তু সৃষ্টিতে সে সিফাতি নূর থেকে সৃষ্টি, সে নারী শক্তি নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে। এই পৃথিবীতে যত জীব দেখতে পাই সমস্তই, সে পুরুষ হোক বা নারী হোক, সে অবশ্যই জীব শক্তি বা নারী শক্তিতে সে বিদ্যমান, এবং আল্লাহ যিনি পরম শক্তিতে বিদ্যমান। তাই বলবো যে আমার মতে যেটা আসে জগৎ পিতা আমি বলবো না, আর আপনাদের যদি জ্ঞানে খাটে তাহলে আপনারা জগৎ স্বামী বলবেন। যিনি জগৎ স্বামী এই জগৎকে লালন পালন করে রাখে, জগৎ স্বামী যদি তাকে আমি বলি, তো কোনো একদিন এই জীব আত্মা
সে ফেলে যাবে না। সে যদি জগৎ স্বামী হয় তাহলে আমার মতন একটা জীবকে তিনি আমাকে ফেলে দেবেন না, আমাকে স্থান দেবেন, আমাকে বরণ পোষণ দেবেন, আমাকে চালাবেন। তো এই কথাগুলো যে আজকে বলা হলো যে মূলত আমরা কি এই জগৎ যে চালিয়ে রাখে তাকে জগৎ পিতাটা বলাটাই ঠিক হবে না জগৎ স্বামী বলা ঠিক হবে? তবে আমার মতে আসে তিনি জগৎ স্বামী, তিনি প্রেমেরই কারণে এই সমস্ত বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, প্রেমিনী প্রেমেরই কারণে মোহাম্মদকে সৃষ্টি করিয়াছেন। তাহলে আল্লাহর নূরে যদি মোহাম্মদী নূর সৃষ্টি হয়ে থাকে এবং মোহাম্মদী নূরে যদি সারা জাহান সৃষ্টি হয়ে থাকে তাহলে মোহাম্মদ যে সৃষ্টি হয়েছে সেটা সিফাতি নূরে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে সেই সিফাতি নূরে। তাহলে সিফাতি নূরটাই হলো নারী শক্তি, আর আল্লাহ নিজেই পরম শক্তি এবং সিফাতি নূর নারী শক্তি, সে পুরুষ হোক বা নারী হোক সে নারী শক্তি। আর নারী একজন পরম সত্তাকে জগৎ স্বামী বলতে পারে। তাহলে তিনি যদি কোনোদিন জগৎ স্বামী তাকে যদি আমরা জানি, তিনি আমাদেরকে সেই নারী শক্তিকে সে আমাদেরকে বন্ধু বানিয়ে নেবে। আর আল্লাহ কোরআনে বলেছে কি আমার বন্ধু ও বান্ধবীদের কোনো ভয় নেই, তারা কখনো চিন্তিত হবে না, তাদের কোনো ভয় নেই। আরও একটি বিষয় হলো আমরা আজকের পর থেকে যে আল্লাহর ইবাদত করব সেই ইবাদতগুলো এমনই হবে যে আমি জগৎ স্বামীকে চাই, তাকেই যেন আমরা পাই। আর দুনিয়াবি আর কি চাবো, এই দুনিয়ার বাদশাহ এই দুনিয়ার মালিক যিনি তিনি যদি আমার হয়ে যায় তাহলে আমার আর কিছুই দরকার নেই, আর কি চাবো? যার কাছে যা কিছু চাবো সমস্ত কিছুর মালিক যদি তিনি হয় আর সেই মালিক যদি আমার হয়ে যায় জগৎ স্বামী রূপে, তাহলে আমি তাকে ছাড়া আর কাকে চাবো? নিঃস্বার্থভাবে যদি কেউ আল্লাহকে ডাকে, কোনো চাওয়া পাওয়া বাদ দিয়ে যখন ডাকতে থাকবে তখন আল্লাহ জানে আমার কি লাগবে, ডেকে ডেকেই বলবে বান্দা তোমার কি লাগবে। আর আল্লাহ যে আমাদেরকে ডেকে ডেকে বলবে, ডেকে বলার সুযোগ দেই না, মোনাজাতের উপর মোনাজাত, চাওয়ার উপরে চাওয়া, চাইতেই থাকি চাইতেই থাকি। দশ টাকার কাম করে পাঁচশো টাকা চাই, পরে দেখি আমার বান্ড খালি, আসল কিছুই নাই। তবে আজকের এই কথাগুলো এভাবে মিলিয়ে যায় যে আমরা যখনই আল্লাহর ইবাদত করব নিঃস্বার্থভাবে তাকেই যেন পাই। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।